সো আপনি অনেক কষ্ট করছেন, আই হোপ যে অনেকে সলিউশনের কাছাকাছি চলে গেছে। আমি খুব কুইকলি আলোচনা করছি, আমরা এখানে কি কি অবজেক্ট পাচ্ছি। ওকে, তো ইউআই দিকে তাকালে অথবা স্টোরির দিকে তাকায় তাহলে কি কি পাচ্ছি বলেন? আপনার এমপ্লয় পাচ্ছি, রাইট? এমপ্লয়ের মধ্যে কি কি আছে বলেন? আইডি, নেম, টোটাল আসলে আসে না, দেন টোটাল might not be that alone. A total. What about total? This is the total, but what about this? বুঝা যাচ্ছে কিনা দেখেন ওগুলা কি, তাহলে কি কে আমি তো বেসিক পাচ্ছি, বেসিকের অ্যামাউন্টে কোনো পরিবর্তন নাই। ওকে, বাট গেট টোটাল পেলাম, টোটাল স্যালারি লিখতে পারেন, গেট medical amount, right? Not percentage, hai na? Okay, get conveyance amount. Bujha jacche ki etotuku ki bujha geche? Okay, fine. Ekhane click korle salary barbe, tai na? Ekhane click korle salary barbe na? Increase salary আর ইনক্রিজ হোয়াট এভার ইট ইজ, নিশ্চয় কিছু একটা পাঠাবো। আমি এখান থেকে কি পাঠাই? পার্সেন্টেজ আমি বলেও দিতে পারি এখানে আসলে কি পাঠাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে কিনা দেখ, খুব ইজি। পুরো আমি স্টোরির দিকে তাকালে কিন্তু এখন আমার সবকিছু ম্যাপ হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। কিরকম আমি ডাটাগুলো রাখতে পারছি, এই ডাটাগুলো আমি চাইলে এখানে দেখাতে পারছি, রাইট? সো এখানে কি কোনো সমস্যা হচ্ছে এখন? আচ্ছা, এতটুকু শেষ। আরেকটা জিনিস দেখেন আমাদের মিসিং আছে এখনো, সেটা কি? নাম্বার অফ ইনক্রিমেন্টস, সরি এখানে এস নেই। তাহলে কি হবে এখানে? একটা ডাটা হিসেবে রাখতে পারি অন মেথড। আপনারা জানেন যে আমরা প্রপার্টিও লিখতে পারি এগুলো, রাইট? কিন্তু এটা তো আসলে ক্যালকুলেটিভ, কখন ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে, কখন? যখন এই মেথডটা কল, বুঝা যাচ্ছে কিনা দেখেন, যখন এই মেথড কেউ কল করবে তখনই নাম্বার অফ ইনক্রিমেন্ট বেড়ে যাবে, তাই না? তাহলে আমি কি এরকম বলতে পারি, এক এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি ইনক্রিমেন্ট, নাম্বার অফ ইনক্রিমেন্ট নামে, প্রকাশ করার জন্য আমি কি করবো, এটা প্রপার্টি লিখে দেবো গেট পার্ট। আমি কিছু প্রোগ্রামিংয়ে মিক্স করে বললাম কথাটা, কারণ যখন খুব ছোটো ছোটো কাজ করবেন তো আলাদা আলাদা, যখন আপনি স্পিড বেড়ে যাবে তখন তার ওইভাবে কাজ করবেন না, রাইট? কারণ আপনার ল্যাঙ্গুয়েজ সব কিছু একসাথে ডেফিনেটলি সেপারেশন আসছে আপনার মাথার মধ্যে, চিন্তা করে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো আমি এটা স্টার্ট করছি, একদম একদম ইজি সলিউশন এটা। এই কাজটুকু করার সময় ওকে ফাইন, আচ্ছা এই কাজটুকু করার সময় আমি এবার একটু উল্টো কোড লিখব। কীরকম? আমরা একদম ক্লাস লাইব্রেরি দিয়েও শুরু করছি, এরকম ফর্ম এঁকে তারপর ক্লাসগুলো দিয়ে শুরু করছি, বাট এখন আমি বলবো যে আমি ডিমান্ড বেসিসে কোড লিখব। ধরেন আমার প্রোগ্রাম রেডি, ফুল রেডি, কেউ বলো যে রেডি তো হয় না, এইটা ক্লিক করলে তো কাজ হয় না, এইটা ক্লিক করলে যা যা দরকার এতটুকু কাজ করার জন্য ততটুকু লিখব। সো লেটস স্টার্ট, প্রোভাইডেড আমি আবারও বলতেছি ইয়েস হয়ে গেছে, ফাইন, গুড। ওকে, সো প্রোভাইডেড আমি আবারও বলতেছি কোডিং স্টাইল অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাইল অন্যভাবে করতেছি, এর অর্থ এই নয় যে ইউআই আগে করেন অথবা ইউআই পরে করেন, এটার সাথে কোনো সম্পর্ক নাই, অথবা ডিজাইনটুকু আমি আগে করি না, আমি কিন্তু আগে ডিজাইন করছি। সো আমি ক্লাসগুলোকে এখন আগেও লিখতে পারি, চাইলে পরেও লিখতে পারি, রাইট? দেখেন আমি কিভাবে লিখছি, আপনারা আমি রেকমেন্ড করবো, এটা এক ধরনের স্টাইল দেখাচ্ছি, বাট এইটা আপনারা এখন করতে যান না, কারণ এখন আপনাদের জন্য এটা ডিফিকাল্ট হবে।
সো আমি এখানে ক্লিক করছি, ওকে ক্লিক করলাম। সো কি লাগবে আমার? একটা স্যালারি অবজেক্ট লাগবে, তাই না? অথবা এমপ্লয় অবজেক্ট লাগবে, যে কোনো একটা আগে তৈরি করতে পারি, কোনো প্রবলেম নেই। চলেন, আপনি কি বলেন? এমপ্লয় আগে করার জন্য, ওকে এমপ্লয়। এমপ্লয় কোনো ক্লাস আছে? লিখছি, লিখি নাই, আমার দরকার। আমি এখন ফিল করতেছি, আমি ওই যে ওরকম আর কি চিকন রাস্তায় ট্রাক চালানো শুরু করে দিছে, ওকে রাস্তা নাই তৈরি হয়ে যাবে। এমপ্লয়ি অ্যান এমপ্লয়ি এমপ্লয়ি ইকুয়ালস নিউ এমপ্লয়ি। কনস্ট্রাক্টর দিয়ে কয়টা ডাটা পাঠানো যাবে? অ্যাটলিস্ট তিনটা পাঠাতে পারবো, তাই না? স্ট্রিং আইডি, সরি স্ট্রিং, সরি স্ট্রিং না, তো আইডি আসবে কোথেকে? দিস ইজ আইডি, রাইট? আইডি টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, ইমেল টেক্সট বক্স, আইডি টেক্সট বক্স ডট টেক্সট, নেম টেক্সট বক্স ডট টেক্সট, ইমেল টেক্সট বক্স ডট টেক্সট। এমপ্লয় অবজেক্ট তৈরি হয়ে গেল, বাট ক্লাস লেখি নাই, কনস্ট্রাক্টর লেখি নাই, কিচ্ছু লেখি নাই, তাই না? ওকে, রিসার্পারকে বললাম যে রিসার্পার একটু ক্লাসটা লিখে দাও, লিখে দিল। ইন্টারনাল, ইন্টারনাল কি জিনিস আই ডোন্ট কেয়ার। প্রথমটা কি ছিল? প্রথমটা কি? আইডি, আইডি, ফাইন, ওকে। আমি ট্যাব দিচ্ছি স্ট্রিং, তারপরটা কি? নেম, ফাইন, ওকে। তারপরটা কি? ইমেল, ফাইন, সরি ডাবল কমা আছে। হ্যাঁ, ওয়েট করেন, কাহিনীর অর্ধেকে কোশ্চেন করলে হবে না, একটু ওয়েট করতে হবে। ওকে, সো এতটুকু লিখলাম, কেমন? এই ডাটাগুলো কি লোকাল ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? লেখি দিস ডট আইডি, আইডি নামে কিছু নাই, তার থেকে যাস, ইকুয়ালস আইডি, দিস ডট নেম ইকুয়ালস নেম, দিস ডট ইমেল ইকুয়ালস ইমেল, সরি ইমেল, ডান। এখন ক্লাস রিসার্পারকে বলি, ভাই ফিল্ডটা একটু লিখে দাও, ডান, ডান, ডান। একই ফাইলে কয়টা ক্লাস থাকবে? একটা ফাইলে কয়টা ক্লাস? আমাদের গুড প্র্যাকটিস কি, ওয়ান ওয়ান ক্লাস ওয়ান ফাইল, তাই না? ওয়ান ফাইল ওয়ান ক্লাস। এখন কয়টা ক্লাস? এখানে একটা, এখানে একটা, ক্লাস দুইটা, ফাইল কিন্তু একটা, কি এমপ্লয়ি স্যালারি ইউআই। সো ইটস নট এ গুড প্র্যাকটিস, আমরা ঝামেলায় পড়ে যাব, বিশেষ করে প্রপার্টি বক্স দেখলে তো বোঝা যাবে না, প্রপার্টি বক্স দেখলে বোঝা যাবে আমার এমপ্লয়ি ক্লাসটা কোথায়, বোঝা যাচ্ছে না। চলেন রিসার্পারকে বলি যে অন্য ফাইলে নিয়ে যাও, মুভ টু অ্যানাদার ফাইল টু ম্যাচ টাইপ নেম, ক্লিক করলাম, অন্য ফাইলে নিয়ে গেছি, শেষ। কি এমপ্লয়ি ক্লাস শেষ? যতটুকু বুঝলাম ততটুকু লিখলাম। আচ্ছা চলেন এবার স্যালারি ক্লাসটা লিখি। স্যালারি আমি এসকেপ দিচ্ছি, কারণ এখন এন্টার দিলে যেটা সিলেক্টেড সেটা চলে আসবে। এমপ্লয়ি স্যালারি অর এ স্যালারি, এ স্যালারি অ স্যালারি অবজেক্ট অর স্যালারি রেফ, যেটাই লেখেন। কী কী আছে একটু বলবেন? ইকুয়ালস নিউ স্যালারি, দেন বেসিক কনস্ট্রাক্টর দিয়ে দিব। সো বেসিক টেক্সট বক্স ডট টেক্সট, বেসিক দিলাম, তারপর কী দিতে পারি? মেডিকেল অ্যামাউন্ট আছে, পার্সেন্টেজ, আমি তো পার্সেন্টেজ দিতে পারবো, অ্যামাউন্ট আমি দিতে পারবো না, ক্লিয়ার তো সবাই? আমি তো ওকে ডট টেক্সট, তারপর কনভেন্স পার্সেন্টেজ টেক্সট বক্স ডট টেক্সট, ওকে। সো একই রকম প্লিজ ক্রিয়েট দ্য ক্লাস, ক্লাস প্রথমটা কি, প্রথমটা, সরি সরি সরি, এগুলো তো সব কনভার্ট করে নিতে হবে না, আই ভেরি সরি। ওকে, সো আমি এখানে আরেকটা লাইন লিখি, আমি ভুল করে ফেলছি এখানে, এটা এখানে থাকুক, খুব কুইকলি তিনটা ডাটা কনভার্ট করে নিচ্ছি। বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস কনভার্ট ডট টু ডাবল
basic text box dot text. medical percent লিখলাম medical percent হবে এখানে medical percent text box dot text এখানে হবে con b e y a n a n c a okay so it will be convince percentage that done then এখানে একটু চেঞ্জ আসবে সো ইট উইল বি বেসিক অ্যামাউন্ট কমা মেডিকেল পার্সেন্ট আমি এখানে এভাবে লিখছি কমা কনভিন্স পার্সেন্ট ওকে এখানে অ্যারো দিচ্ছে কেন কারণ অলরেডি আমরা নিচে ক্লাসটা ফেলে দিই ওকে তাহলে সুবিধা হবে নতুন করে লেখক সে ওকে রাইট দ্য ক্লাস ওকে ফাইন ডাবল বেসিক অ্যামাউন্ট এখন কিন্তু সুন্দর করে ভেরিয়েবলের নামগুলো এখান থেকে নিয়ে আসছে ওকে মেডিকেল পার্সেন্ট ওকে আমি এটা দিয়ে দিয়ে যাচ্ছি ওকে আমি তোমার সাথে অ্যাগ্রি করি তুমি যা না হলে আমি চেঞ্জ করতাম কনভিন্স পার্সেন্ট ওকে সো এখানে কি হবে দিস ডট বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস বেসিক অ্যামাউন্ট দিস ডট medical percent equals medical percent and this dot convince sorry it will be c and it will be a convince percent na percent equals convince percent done then I বললাম যে ঠিক আছে ফিল গুলো লিখে দাও ওকে সো ক্রিয়েট ফিল হ্যাঁ প্রপার্টি দিয়েও করতে পারতেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা তো দেখাচ্ছি ইজিলি দেখানোর চেষ্টা করছি তারপর বললাম ঠিক আছে এটাকে নিয়ে যাও অন্য জায়গায় ওকে সো খুব ভালো করে দেখেন আমার এখানে অলরেডি তিনটা ক্লাস চলে আসছে রাইট সো স্যালারি ক্লাস এমপ্লয়ি ক্লাস ওকে এবং তাদেরকে ইউজ করা হচ্ছে এতটুকুতে আমার শেষ কিন্তু লাস্ট লাইনটা এখনও বাকি আছে কি অ্যান এমপ্লয়ি ডট স্যালারি তাই না সো এমপ্লয়ি স্যালারি কিন্তু নাই সো এমপ্লয়ি স্যালারি অ স্যালারি স্ট্রাকচার ইকুয়ালস কি এ স্যালারি ওই যে ওই লাস্ট লাইনটা তাই না এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন সো এখন এইটা কি বলেন তো এমপ্লয়ি স্যালারি এটা কি ফিল নাকি প্রপার্টি এটা প্রপার্টি তাই না ওকে আমি বললাম যে ওকে ভাই প্রপার্টি লিখে দাও তাই না ওকে সে বললো ঠিক আছে প্রপার্টি লিখে দিচ্ছি ফাইন স্যালারি টাইপ ওকে ওকে এমপ্লয়ি স্যালারি ওকে দেন আমি বললাম এখানেও আসলে কি করে সেট করে না তাহলে কি করব আমি এখানে গেট পার্টটুকু ফেলে দিব প্রথমেই আমি লক্ষ্য করেন আমি কিন্তু উল্টা কোড লিখতেছি মানে আপনাদেরকে এবার লিখতে বলতেছি না আমি বলতেছি অনেকভাবে কোড লেখা যায় এটাই দেখানো বাট এই ডিজাইনের ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে ইজি আই হোপ সো ওকে সো এখানে কি লিখতে পারি এমপ্লয়ি স্যালারি ইকুয়ালস ভ্যালু তাই না ওকে এমপ্লয়ি স্যালারি কি লাগবে একটা ফিল ক্রিয়েট ফিল দেখেন তো একটু উল্টোভাবে লিখছে কোডগুলোকে আর কিছু না আপনি প্রথমে কি করতে পারতেন এভাবে সুন্দর সুন্দর ক্লাস আগেই লিখে রাখতে পারতেন আমি বলছি না আমি ডিজাইন আমি কি করতেছি ডিজাইন ডিমান্ড বেসিসে কোড লিখতেছি ওকে ডান সো তারপর এখানে একটা মেসেজ দিয়ে দিলাম মেসেজ বক্স ডট শো আমি আর বেশি মেসেজ দিই না দিয়ে দিই ফর এক্সাম্পল কারো কি সমস্যা হচ্ছে ওকে নেক্সট আপনারা যদি চান আমি উল্টা লিখতে পারি নাকি সোজাভাবে লিখবো আগেরটাই ভালো ছিল
আগে দুটো ক্লাস তৈরি করে তারপর তো শুরু করা আগে দুটো ক্লাস লিখলে সুবিধা হয় ওকে ভদ্রভাবে লিখবো অভদ্রভাবে না আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা চলে আসি স্যালারি ক্লাসে আমরা বাকি জিনিসপত্র একটু মোর কনভেনশনাল হইতে আগে আমার এখানে কি কি লাগবে আমার এখানে লাগবে একটা ডাটা লাগবে তাই না আমি ডাটাটা না লিখে একে একে লেখা শুরু করি প্রথমে গেট মেডিকেল অ্যামাউন্ট পাবলিক কি ডাবল গেট মেডিকেল অ্যামাউন্ট এটা কি কাজে লাগবে ইউআই তে দেখানোর জন্য আমার মেডিকেল অ্যামাউন্ট দেখাতে হয় এখানে হিসাবটা কি হবে বলেন রিটার্ন বেসিক অ্যামাউন্ট নাকি ইনটু মেডিকেল পারসন ওকে দেন ডিভাইডেড বাই 100 রাইট ওকে ফর্মুলা ভুল হলে আপনারা ঠিক করে নেবেন পরে পাবলিক ডাবল গেট কনভেন্স অ্যামাউন্ট রিটার্ন বেসিক অ্যামাউন্ট ইনটু কনভেন্স পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ডান নেক্সট পাবলিক ডাবল গেট টোটাল স্যালারি আর যেটাই লিখতে পারেন গেট যেহেতু ক্লাসের নাম স্যালারি গেট টোটাল দ্বারা বোঝাচ্ছে এটা স্যালারি টোটাল ওকে না লিখলে হবে রিটার্ন কি কি বলেন বেসিক অ্যামাউন্ট প্লাস গেট কনভেন্স অ্যামাউন্ট প্লাস গেট মেডিকেল অ্যামাউন্ট সরি মেডিকেল অ্যামাউন্ট এতটুকু দান ওকে দেন আমার আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে স্যালারি বাড়ানোর জন্য তাই না ওকে সো পাবলিক এই এই মেথডটা একটু ট্রিকি অর্থাৎ এখানে এই জায়গাটুকু একটু আপনাদের আপনারা একটু খাটাখাটনি বিষয় ছিল অথবা চিন্তা করার বিষয় পাবলিক কিছু একটা রিটার্ন করতে পারি ট্রু ফলস অথবা ভয়ার টাইপ দিলেও সমস্যা নাই একটা মেথড যদি কোনো কিছু কাজ হচ্ছে কিনা ধরুন তার রিটার্ন টাইপ নেয় ভয়ার টাইপ আসলে তার রিটার্ন করার কিছু নাই তাহলে কাজ হলে এরর দিবে না কাজ না হলে এরর দেয় তাই না এক্সেপশন ঘটে সো তারপরে আমি এটা বুলিয়ান রাখলাম ওকে ইনক্রিজ স্যালারি অর ইম্পোজ ইনক্রিমেন্ট হোয়াট এভার ইট ইজ আরও অনেকভাবে লিখতে পারি আচ্ছা স্যালারি ইনক্রিজ করতে হলে এই স্যালারি অবজেক্টকে আমি কী দিতে হবে কী দিতে হবে কী পাঠাতে হবে কী পাঠাতে হবে বেসিকের পার্সেন্টেজ পাঠাতে হয় তাই না ডাবল বেসিক পার্সেন্ট মানে কত পার্সেন্ট বাড়বে রাইট এখানে আরও সুন্দর নাম দিতে পারে রাইট ওকে প্রোভাইডেড এই বেসিক পার্সেন্ট কিন্তু এই বেসিক পার্সেন্ট না রাইট এক্স্যাক্টলি এই টেক্সট বক্স এটা আমরা একটু আরেকটু বড় নাম দিয়ে দিই রাইট বেসিক পার্সেন্টেজ টু বি ইনক্রিজড এটাও দিতে পারেন রাইট টু বি ইনক্রিজ যত বড় নাম দিলে বোঝা যায় তত বড় নাম দেন রাইট আচ্ছা নেক্সট কি করব এখানে বলেন চেক করি কি চেক করতে চান এটা এই ক্লাসে এসে চেক করবেন বাটন ক্লিকের জিনিসপত্র এখান থেকে চেক করবেন কিভাবে আপনি ইউআই কোড লেখা শুরু করতেছেন আবার বেসমেন্টে বসে বসে ভেরি স্মার্ট থিং খুব ইজি বেসিক অ্যামাউন্ট ইকুয়ালস অথবা কি প্লাস ইকুয়ালস কি আমি ইকুয়ালস দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে অনেকে প্রবলেম হয় বেসিক অ্যামাউন্ট প্লাস বলেন এই জন্য এটা দিছি বেসিক অ্যামাউন্ট ইনটু বেসিক পার্সেন্ট টু বি ইনক্রিজ তারপর ডিভাইডেড বাই বোঝা গেল কি আচ্ছা রিটার্ন ট্রু আর কিছু যাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি
দেখেন আমার বসে বসে মেডিকেল অ্যামাউন্ট বাড়ানোর দরকার নাই, কারণ কি এগুলো সব বাই ডিমান্ড, যখনই সে কল করবে। ফর এক্সাম্পল আমার যখন বেসিক 5000 টাকা, তখন এই মেথড কল করলে সে কি সঠিক টোটাল দিবে না, দিবে কি না? এই মেথড কল করলে কি সে সঠিক কনভিন্স দিবে না? এই মেথড কল করলে কি সে সঠিক মেডিকেল মেডিকেল কি অ্যামাউন্ট দিবে, দিবে কি না? 5000 টাকা কিচ্ছু নাই করে। তারপর আমি গোপনে সামহাও ব্যালেন্সটা, সরি বেসিক অ্যামাউন্টটাকে 10000 করে দিলাম। এই মেথড কল করলে কি সে 10000 টাকা ক্যালকুলেট করবে না, করবে কি না? একই রকম না, একই রকম না, এই কিসের উপর 10000 এর উপর একটা ক্যালকুলেট করতেছে। সো যখন আমি ইনক্রিজ করতেছি, আমার বসে বসে কি মেডিকেল অ্যামাউন্ট কনভিন্স অ্যামাউন্ট বাড়ানোর দরকার আছে? আমি তো বেসিক বাড়িয়ে দেবো, বাকি সবগুলো তো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ইউ গেট ইট? যদি না বোঝেন আবার বলেন। এখন এই বেসিক মানে মূল পয়েন্টটা তো আমি চেঞ্জ করে দিয়েছি, বাকি তো এগুলো তো কি, এগুলো আমি চেঞ্জ করতে যাব কেন, তাই না? এগুলো তো এমনি এটা কি আমি 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 এই অ্যামাউন্ট যেটা, আমি তো অ্যামাউন্ট নামে কোনো লোকাল ভেরিয়েবল রাখি নাই যে তাকে বাড়িয়ে দিতে হবে, এটা তো মেথডের মাধ্যমে কল হচ্ছে। সেই মেথড কার উপর বেস করা? বেসিকের অ্যামাউন্টের উপর। তো বেসিকের অ্যামাউন্ট বাড়িয়ে দিলেই তো সব কিছু কল করলেই তো আপডেটেড ইনফরমেশন দেবে। বোঝা গেল কি? ওকে আচ্ছা, এতটুকুতে শেষ না, আমাদের কি আরেকটা ইস্যু আছে কি বলেন তো? নাম্বার অফ ইনক্রিমেন্ট বলে একটা আমার ফিল্ড আছে, সেটাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, তো আমি এখানে প্রথম বিলটা লিখি, প্রাইভেট ইন্টিজার নাম্বার, সরি, অফ ইনক্রিমেন্টস। ওকে, কেউ একজন বলতেছেন ইকুয়াল টু জিরো, ফাইন, নাম্বার অফ ইনক্রিমেন্টস ইকুয়াল টু জিরো, অর কনস্ট্রাক্টটা দিয়ে করতে পারেন, কেমন? আমরা কিছুক্ষণ আগে ইয়াতে যেটা দেখলাম, দেন নাম্বার অফ ইনক্রিমেন্ট প্লাস প্লাস, তাই না? আর নাম্বার অফ ইনক্রিমেন্ট ইকুয়াল টু সামথিং লাইক দিস। আরেকটা কী করতে হবে, এটার এটা যেন আউটার ওয়াল থেকে পায়, আমার ইউআইতে দেখাতে হচ্ছে না, যখন শো মেথড ক্লিক করে তখন কী করতে হবে, এটার জন্য আমি একটা সেট পার্ট লিখে দিই, রাইট, রিড অনলি গেট পার্ট নট সেট পার্ট। বোঝা গেল? সো কেউ যদি এটার মধ্যে বাড়াতে থাকে, বাড়াতে থাকে, নাম্বার অফ ইনক্রিমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, আর যখন কেউ চাইবে আমি সে নাম্বারটাকে তাকে রিটার্ন করে দেবো। ইউআইয়ের দিকে তাকান, এখানে কি আছে, বোঝা গেল? এটা দেখাতে হবে না এখন, ক্লিয়ার? ওকে ফাইন, চলে আসেন ইনক্রিমেন্ট। কোন জায়গায় প্রবলেম বলেন, কোনটা কি ইউজ করতে চাচ্ছেন? ডাবল ইউজ করবেন, ডাবল ইউজ করে কি রিটার্ন করবেন? মানে আমি কাউকে বললাম যে এই স্যালারি ইনক্রিজ করো, ও বললো 2795, আমি বললাম দেই কেন, আমি তো কিছু বলি নাই। উনি কি বলতে পারে, হ্যাঁ ইনক্রিজ করছে, নাইলে ইনক্রিজ করি নাই, নাইলে উনি চুপ করে বসে আছে, হোয়াট এভার ইট ইজ। সো ডাবল রিটার্ন করলে কি রিটার্ন করবেন আপনি? ডাবল রিটার্নটা কি কোনোদিন হয় এটাতে, এই মেথডের জন্য কি রাত ডাবল রিটার্ন কিছু হয়? এটা তো ইনক্রিজ করেই দিচ্ছে, তার কাজ তো শেষ, আমি জাস্ট বললাম যে রিটার্ন টু, সো সেটার জন্য বলি। আর স্ট্রিং একটা দিতে পারতাম, স্ট্রিং দিয়ে ওকে বাড়িয়ে দিলাম, এরকম কিছু একটা মেসেজ। চলেন, আপনার যেহেতু বুলিয়ান টাইপের সমস্যা হচ্ছে, আমরা একটু স্ট্রিং টাইপ করে দিই, কি ইনক্রিজড ইন আই সি আর ই, ইজ ইট রাইট স্পেলিং, ইনক্রিজ, ওকে আচ্ছা এখন বোঝা গেছে? ওকে ফাইন, সো বাটন ক্লিক করলাম, বাটন ক্লিক করে এখন কি করব, এটা তো চিনে না, তাই না? কোথায় উঠাবো? রাইট, দেন এবার আপনারা বলেন, আমি আমি লিখবো না, ইউ হ্যাভ অলরেডি সিন ইট, বলেন এখানে কি লিখবো, ডাবল অ্যামাউন্ট, সরি কি বেসিক পার্সেন্ট ইকুয়ালস কনভার্ট ডট টু ডাবল
it might be increment amount, increment percentage text box dot text. তারপর বলেন কি লিখব, ফাংশন কল করব, ফাংশনের নাম লিখে দেব, কিভাবে কল করব? ওকে, সো প্লিজ টেল মি, হেল্প মি, অ্যান এমপ্লয়ি, ভেরি গুড, ডট এমপ্লয়ি স্যালারি, ডট ইনক্রিজ স্যালারি, তারপর বেসিক পার্সেন্টেজ টু ইনক্রিজ. ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ. বাই দ্য ওয়ে ঝামেলা করতেছে কেন? ওকে ওকে, এটা কেন এরর দিচ্ছে? মাইট বি গেট পার্ট সেট পার্ট নেই, মাইট বি এটা সেট পার্ট নেই, হ্যাজ নো, সরি, হ্যাজ নো গেটার, গেট পার্ট নেই, পাচ্ছে না, রাইট? সো আমি গেটার পার্ট লিখে দিই, দেখেন, ক্রিয়েট গেট অ্যাক্সেসর, ওগুলোকে অ্যাক্সেসর বলে, লিখে দিচ্ছি. ওকে, এখানে কী দিব? রিটার্ন, তাই না? ওকে, নাও ইট উইল ওয়ার্ক. স্যালারি বাড়লো, কেমন? নেক্সট, এবার দেখানোর পালা. শো বাটন ক্লিক করলাম আমরা, এগুলো একটু, ওকে, নাম্বার অফ ইনক্রিমেন্টস ডট টেক্সট ইকুয়ালস কন্ট্রোল কনভার্ট, কনভার্ট লিখে যাচ্ছে, কনভার্ট, কনভার্ট সি আসেই না. ওকে, হ্যাঁ, বড় সি, ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি, একজন ঘুরছে, আমি ভাবছি সবাই খালের দিকে রওনা দিয়ে সবাই পানি খাওয়া শুরু করতেছে কিনা, উনি কনভার্ট বলছে, আরেকজন সেটাকে শুদ্ধ করে দিয়ে কনভার্ট লেখার চেষ্টা করতেছে. ওকে ওকে, সো প্লিজ টেল মি, বলেন, অ্যান এমপ্লয়ি, আমি তো ডাটা শো করবো, এখানে কনভার্ট করা কি আছে? মানে এটলিস্ট টেক্সট বক্স দেখাচ্ছি, ডট ডট নাম্বার অফ ইনক্রিমেন্টস, তাই না? ডান, ডট টেস্টিং, তারপর দেখাতে হবে বেসিক মেথড, এটার নাম কি? বেসিক শো, মেডিকেল অ্যামাউন্ট, কনভেন্স অ্যামাউন্ট, টোটাল. ওকে, সো বেসিক শো ডট টেক্সট ইকুয়ালস অ্যান এমপ্লয়ি ডট স্যালারি ডট বেসিক, বেসিক নাই, তাই না? তাহলে কী লাগবে? বেসিক অ্যামাউন্ট একটা লাগবে, তাই না? বেসিক দেখানোর জন্য, তাই তো? সো আমি কী করতে পারি এখানে এসে, সরি, বেসিকের গেট পার্টটা লিখে দিই, কেমন? বেসিকের জন্য আসলে এই যে বেসিক অ্যামাউন্টে গেট পার্ট নাই, রাইট? এটার জন্য সে পাচ্ছে না. সো পাবলিক, নর্মালি প্রপার্টিগুলো পাশাপাশি রাখলে ভালো, মানে ঠিক ডাটাগুলোর নিচেই রাখতে পারেন. সো আমি এটাকে উপরে নিয়ে গেলাম, কনস্ট্রাক্টরের নিচে এখানে থাকুক, সরি, এখানে থাকুক, আমি এখানে লিখব না, বেসিকের এটা এখানে লিখব না, পাবলিক ডাবল বেসিক অ্যামাউন্ট গেট রিটার্ন বেসিক অ্যামাউন্ট, ডান. ওকে, সো ইউ সি বেসিক অ্যামাউন্ট ডট টু স্ট্রিং, যেহেতু এগুলো ডাবল টাইপ, দেন মেডিকেল অ্যামাউন্ট টেক্সট বক্স ডট টেক্সট, এটা কিন্তু আসবে কীভাবে, এটা আসবে কীভাবে? ডট গেট মেডিকেল অ্যামাউন্ট, এটা কিন্তু প্রপার্টি না, এটা মেথড, অ্যাগেন ডট টু স্ট্রিং, কনভেন্স অ্যামাউন্ট ডট টেক্সট ইকুয়ালস অ্যান এমপ্লয়ি ডট এমপ্লয়ি স্যালারি ডট গেট কনভেন্স অ্যামাউন্ট ডট টু স্ট্রিং, টোটাল টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস অ্যান এমপ্লয়ি ডট এমপ্লয়ি স্যালারি ডট গেট টোটাল ডট টু স্ট্রিং, ডান. চলেন রান করি অ্যাপ্লিকেশন. সো একটা আইডি দিলাম,
if com basic dilam j figure gula dekhle amra quickly bujhte parbo etai dicchi for example 20000 taka dilam eta dilam 10% eta dilam 20% okay so save dilam created এখন শো বাটন ক্লিক করলে বলেন নাম্বার অফ ইনক্রিমেন্ট কত দেখাবে জিরো টোটাল কত দেখাবে বলেন তারপর আমি ক্লিক করব তার আগে শুধু 20000 টোটাল তাহলে ওকে চলেন আমরা একটা ইনক্রিমেন্ট দেই কত পার্সেন্ট দিবেন এমন পার্সেন্ট দেন যেন ধরতে পারেন 10% ইনক্রিমেন্ট দিলাম বসে আছে এখন বলেন শো বাটন ক্লিক করলে কত আসবে বেসিক কত আসবে ইনক্রিমেন্ট 1 বেসিক 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 22000 বেসিক আসবে 22000 ওকে দেন এবার আসেন মেডিকেল ইয়া কত আসবে 2200 তারপর 4400 রাইট টোটাল 682 রাইট মিলছে এভাবে দেখানোর উদ্দেশ্য আছে আপনারা যখন আপনাদের প্রজেক্ট প্রেজেন্ট করবেন তখন রিপোর্ট বাটন ক্লিক করার আগে এখানে রিপোর্টের সব জিনিসপত্র লিখে ফেলতে হবে অর্থাৎ রিপোর্টে এটা আসবে দেন রিপোর্ট বাটন ক্লিক করে দেখা এখন প্রেজেন্টেশনে কি হয় আসে একটু ডাটা দেখায় তবে কি যেন একটা রিপোর্ট আসে ব্যালেন্স শীট দেখাবে ফেলছেন এক বছরের ডাটা দিয়ে হ্যাঁ আমি কিভাবে কনভিন্স এটা সঠিক ডাটা না ভুল ডাটা তাই না এখানে কিছু ফিগার দেখা মানে কি শুদ্ধ না স্যার সো আমি কিন্তু আগে নিজে কনভিন্স হোয়াট উইল বি দা আউট দেন আমি ক্লিক করছি রাইট অ্যাগেন এভাবে আমি অনেক বাড়িয়ে বাড়িয়ে দিতে পারি আমি যত ইচ্ছে ইনক্রিমেন্ট দিলাম আবার 10% দিলাম এখন 60% দিলাম ওকে সো সে অনুযায়ী ডাটা চেঞ্জ হচ্ছে আপনার ক্যালকুলেট ফিনিশ ওকে নেক্সট